আজকে এমন একটা স্যান্ডউইচ বানাবো যেটা আমি প্রায় ঝটপট তাড়াতাড়ি করে খেয়ে ফেলি, আর আমার কাছে এটা অনেক মজা লাগে, তাই ভাবলাম একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন যে মিডিয়াম সাইজের চারটা ব্রেড হালকা করে ছেঁকে নিয়েছি, আর এখানে বিটরুট আছে, আর পার্পল কালারের যে ক্যাবেজটা সেটা আছে, কিছু শসা কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, বাসে যা ছিল তাই, অন্য সময় ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম নেই। এটা এটা হেলম্যান্সের প্যাকেট মেয়োনিজ, অ্যান্ড এটা অনেক মজা। আর এটা হচ্ছে টমেটো পেস্ট, এটা 100% ন্যাচারাল। তো সবার ফার্স্টে আমি কী করলাম, আমি একটা ডিম নিয়ে নিলাম, এর উপর হচ্ছে লবণ ছিটা দিয়ে নিলাম, তার মধ্যে একটু অরিগ্যানোর ছিটা দিয়ে নিব, কারণ অরিগ্যানোর ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডের অরিগ্যানোটা, আর অরিগ্যানোটা হচ্ছে আমি সবজির বা সালাদের উপরেও হালকা দিয়ে নিব, হালকা একটু ব্রেডের উপরেও দিয়ে নিব। এরপর হচ্ছে ডিমের উপর হালকা একটু ব্ল্যাক পেপার আমি দিয়ে নিব। তারপর হচ্ছে আমি বাঁধাকপি আর বিটরুট নিয়ে এর মধ্যে হচ্ছে টমেটো পেস্টটা দিয়ে দিব। আপনারা যে কোনো সস ইউজ করতে পারেন, আমার কাছে এটাই ছিল বাসায়, তাই এটাই দিলাম। এরপর হচ্ছে মেয়োনিজ দিয়ে দিব, আর এটাও মানে আপনারা দিতে পারেন চাইলে, কারণ সস দিলে মেয়োনিজ না দিলেও সমস্যা নেই। এরপর হচ্ছে গরম তেলে ডিমটা ছেড়ে দিব, আর আমি ডিম এমনি আলাদা আগে বাটিতে নিয়ে নিই, তারপরে ছাড়ি, না হলে আমার ডিমের খোসা পড়ে যায়। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন অরিগ্যানোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে ওই মেয়োনিজ সালাদ সব কিছু একসাথে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন বিটরুট আর ক্যাবেজের কালারটা মিক্স হয়ে এরকম একটা কালার হয়েছে। এরপর ছেঁকে নেওয়া ব্রেডের উপর হচ্ছে আমি এই মেয়োনিজটা দিয়ে দিব। এরপর হচ্ছে আমি যেহেতু একটা ডিম নিয়েছি, তো এক ডিমের অর্ধেক অংশটা হচ্ছে এটার উপর দিব। এরপর হচ্ছে এর মধ্যে টমেটো দিয়ে নিব, এটা হচ্ছে আমার কাছে টমেটো, আর একটু হালকা টক টক, তোমরা নর্মালটাই দেওয়ার চেষ্টা করবে, মজা লাগবে। আর পেঁয়াজ দিয়ে নিব, যাদের বাসা যেই সবজি ক্যাপসিকাম দিলে ফ্লেভারটা আর একটু সুন্দর হয়। তো এর উপর হচ্ছে মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে চেপে দিব, অ্যান্ড এটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। অ্যান্ড এটা কিন্তু তোমরাও বাসায় ট্রাই করতে পারো, আর বাসায় যা যা আছে তা দিয়ে কিন্তু এটা ট্রাই করে ফেলা যায়। মেয়োনিজটা নাও থাকতে পারে অনেকের বাসায়, ওইটা না দিলেও সমস্যা নেই, সস দিয়ে খেতে পারবে। তখন হচ্ছে আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাবো যে এটা খেতে আসলে কেমন হয়েছে। এটা খুবই ইজি অ্যান্ড খুবই তাড়াতাড়ি খেতে পারবে তোমরা, আর এর মধ্যে অরিগ্যানো দেওয়ার কারণে ফ্লেভারটা আমার কাছে অনেক মজা লাগে। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলে জানাবে। আমার কাছে তো ভালো লেগেছে, আমি প্রায় মানে বাসায় কিছু না থাকলে তখন আর কি এটা খেয়ে দেখি, আমার কাছে মজাই লাগে। তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো। আর হচ্ছে নেক্সট একটা ভিডিও দিব, সেটা হচ্ছে পানিপুরি ভিডিও, আশা করি তোমাদের কাছে ওই ভিডিওটাও ভালো লাগবে। ওই ভিডিওটা দেখার জন্য পেজটাও ফলো করে রাখতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে।